পার্থ অর্পিতা গ্রেপ্তারের পর কল্যাণময় বাবু গ্রেপ্তার হলো, এরপর মানিক ভট্টাচার্য। কি বলবেন, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি দিনের পর দিন আরো সামনে আসছে। প্রমাণিত এই দুর্নীতি জনগণের প্রতিষ্ঠিত বাক কমিটির রিপোর্টে পরিষ্কার নাম ছিল, তো মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারি কোন বিনা মেঘে বজ্রপাত নয়। তার গ্রেপ্তারি কেন দেরিতে হচ্ছে এই নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে আলাপ আলোচনা ছিল। অবশেষে তদন্ত প্রক্রিয়ার মধ্যে চলেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হলে কিভাবে জেরা করা হবে, প্রসিডিওর কি হবে, এটা আদালত জানে এবং যারা গ্রেপ্তার করছেন তারা জানে। এ নিয়ে আমাদের বিশেষ কিছু বলা নেই। আমরা চাই নিয়োগ কবে সম্পূর্ণ হবে, যাদের মেধা প্রতারিত হয়েছিল, যারা সদ্যজাত শিশুকে বাড়িতে রেখে এসে যে মা রাস্তায় বসে চোখের জল নিয়ে ওজাগরি লক্ষ্মী পুজোর দিন আন্দোলন করছে, তারা কবে সুবিচার পাবে, আমাদের কাছে এটাই প্রশ্ন। ইন্টারভিউতে বলেছেন যে পার্থবাবুকে গ্রেপ্তার করা হয়েছে, এটা ভীষণই লজ্জার দলের কাছে। আবারও একই ছবি দেখা গেল কল্যাণময় গাঙ্গুলিকে গ্রেফতার করার পর, এবার গ্রেফতার করা হলো মানিক ভট্টাচার্যকে। কি বলবেন? দেখুন, এগুলো এখন পুরোপুরি বিচারাধীন বিষয়, এগুলো এখন আইন আদালত আছে, সেটা তাদের জন্য বিচার করার জন্য, এবং আইন আইনের পথে চলবে। আর আদালত তো রয়েছেন কে অপরাধী আর কে অপরাধী নয় সেটা বিচার করার। তবে সত্যি যদি মানে উনি কোন অপরাধের সাথে জড়িত থাকেন, সেটা দলের জন্য এবং কর্মীদের জন্য, সমস্ত দলের সৈনিকদের জন্য অত্যন্ত বেদনার এবং অত্যন্ত একটা লজ্জার। তো এবারে উনি কতটা কিসে জড়িত বা উনি কিভাবে উনি এই মানে জালে জড়িয়ে পড়েছেন, সেটা তো সময় কথা বলবে আর আদালত এবং আইন কথা বলবে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। কারণ বিচারাধীন বিষয়ে বেশি মন্তব্য না করাটাই সমীচীন। মানে একের পর এক যেই গ্রেফতার হচ্ছে, এত বছর ধরে শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি, বলবেন এই ক্ষেত্রে যে এত অধঃপতন হয়েছিল তাদের? দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে যদি বিগত বামফ্রন্ট জমানায় দেখেন, তো বামফ্রন্ট জমানাতেও প্রচুর দুর্নীতির গন্ধ ভেসে আসবে বা প্রচুর দুর্নীতির শিকড় বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তো আজকে এসব ব্যাপার প্রকাশ্যে আসছে, নিশ্চয়ই কি নামটা যে বিচার ব্যবস্থা তার প্রতি আমরা ভারতীয়রা শ্রদ্ধাশীল এবং নিশ্চয়ই বিচার সঠিক হবে, যথোপযুক্ত হবে। এবং কথাতেই আছে যে দোষী ছাড় পাবে না এবং অপরাধীর সাজা নিশ্চয়ই হবে। তো সেখানে যারা যারা এই অপরাধের সাথে জড়িত বা যারা এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ভুলুণ্ঠিত করার দিকে জড়িত, সেটা তো আইন নিশ্চয়ই সাজা দেবে এবং তাদেরকে নিশ্চয়ই যথোপযুক্ত বিচার হবে, আমি এটুকুই বলতে পারি। কারণ মানিকবাবুর গ্রেপ্তারির ব্যাপারে মানে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় বিচারাধীন বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করা ঠিক না। তাছাড়া আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা রয়েছেন, তারা ভালো বলতে পারবেন আরো বেশি এই বিষয় নিয়ে। তো সেখানে আমি আমার মনে হয় এই বিষয়ে বেশি বক্তব্য রাখা সমীচীন নয়। প্রথমে পার্থ অর্পিতার পর কল্যাণময় বাবু গ্রেপ্তার হলেন, এবার মানিক ভট্টাচার্য। 2011 থেকে কি তাহলে শুধুই দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে? কি বলছেন? না না, আমি আপনার শেষ কথাটার সাথে সহমত নই। আমরা তো ল অ্যাবাইড বাই বিধি, তদন্ত হচ্ছে, যদি কেউ তদন্তের সহযোগিতা বা অসহযোগিতা বা তদন্ত যারা করছেন তারা যদি মনে করেন যে গ্রেপ্তার করে সমাধান হবে, তাই গ্রেপ্তার হয়েছেন এবং আগামী দিনে কোর্টে সেটা প্রমাণিত হবে দুর্নীতি হয়েছে কি হয়নি, কারা অভিযুক্ত, কারা দোষ করেছেন। আমরা এতগুলো মামলাকে সামলেও প্রায় 70-72 হাজার টিচার কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। শুধু তাই নয়, একজন দুজন স্পোরাডিক কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে যদি কেউ করে থাকেন, আমরা সেটাকে কোনোভাবেই দলের পক্ষ থেকে আমরা এটাকে স্পেয়ার করি না এবং দল স্পেয়ার করবে না, সে যেই হোক। আপনারা এর আগেও দেখেছেন, নেত্রী নিজে বলেছেন যে কোন রকম দুর্নীতিকে আশ্রয় তৃণমূল কংগ্রেস দেবে না। কোর্টে গ্রেপ্তার হয়েছেন, কোর্টে প্রমাণিত যদি হয় তাহলে তার যা শাস্তি সেই শাস্তি হবে। 572 দিন ধরে লড়াই করছেন, তাদের লড়াই তো এখনো চলছে, তারা তো ভরসা রাখতে পারছেন না। তারা ভরসা রাখতে পারছেন কি, তারা তারা সরকারের উপর ভরসা রাখলে মিটে যায়, তারা তো ভরসা রাখছেন কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের উপর।
রাজনৈতিক দলের নেতারা সেটাকে ইনস্টিগেট করছেন আর পলিটিক্যাল ইন্টারেস্টে তাদেরকে কাজে লাগাচ্ছেন, তারা রাস্তায় বসে আছেন। আমরা তো হাত জোড় করে অনুরোধ করেছিলাম পুজোর আগে যে রাস্তায় বসে থাকার কোনো দরকার নেই গোটা পুজোটা, সরকার সব রকম ভাবে চেষ্টা করছে। কোর্টের উপর আস্থা ওদের আছে বলেই তো রাস্তায় বসে আছে, কোর্টের ভরসাতেই তো নাকি বসে বসে আছে। তাদের একটা অংশ তো আমাদের সঙ্গে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাথে এসে কথা বলে গেছে, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে গেছে, শিক্ষামন্ত্রী তাদের সাথে কথা বলেছে। সুতরাং যারা এখনো বসে আছেন আপনাদের মারফতে আমরা অনুরোধ করছি যে রাস্তায় বসে সমাধান হবে না, ভরসা রাখুন সরকারের উপর, সরকার যা বলছে সরকার সেই পদ্ধতিতে আগামী দিন কারো যাতে চাকরি না যায় এবং যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি পায় সরকার সে ব্যাপারে।